ফ্রেন্ডস, ফ্রেন্ডস, আজকে আমরা চ্যালেঞ্জ করছি ব্রাদার অ্যান্ড সিস্টার। কালকে কি দিয়েছিল? ইটিং মম চ্যালেঞ্জ, মানে মা খাও চ্যালেঞ্জ। ইটিং মম অ্যান্ড আঙ্কেল। হাই ফ্রেন্ডস, দিদিভাইয়ের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়েছি পান্তা ভাত পেঁয়াজি। এটা হচ্ছে কি রে? আলু তরকারি, আলু কুমড়ো। ওই সোমা করেছে একটা গোঁজামিল তরকারি। আর এটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তাহলে খাওয়া শুরু করছি। সোমা খুব সুন্দর রান্না করে কিন্তু। চাই রেখে খেতে হবে, নাহলে পরের দিন নেবে না। লঙ্কার খোল, এটা গোটাটা চাইনি। এই আজকে চ্যালেঞ্জ করি, আমি দিয়েছি দেখ, চার লঙ্কার পেছনে গোটা গুলো ছাড়াইনি। আলুগুলো শক্ত খুব। আর চশমাটা দিদি ভাই ধার দিয়েছে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য কুমড়োর তরকারি করেছিল সোমা, আর আমি পান্তা ভাতের জন্য পেঁয়াজি করতে বলেছিলাম। ওই যে কুমড়োর তরকারি অনেকটা বেশি আছে, ওই জন্য কিনলাম। চারটে করে লঙ্কা নিয়ে তোর চ্যানেলে এসে তোকে হারালে তোর ভিউয়ার হয়ে যাবে। কখনো না। তুই চ্যালেঞ্জ করছিস? আমার ভিউয়ারসরা আমার মতনই ভালো। তাহলে তোকে হারাবো বলছিস? লেটস স্টার্ট। থ্রি টু ওয়ান। আমি চারটে রুটি খেয়েছি। পান্তা ভাতে ঘি। খেতে পারবি আমার আগে? ঝাল লেগে গেছে।
লঙ্কা খেতে হবে তো? লঙ্কাগুলো খা, লঙ্কা খেতে পারি। চোখ থেকে জল বেরিয়ে আসো ভাই, রাত্রে আছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবার কিন্তু এই ভিডিও আমরা করব, বান্তা ভাতের নয় অন্য কিছু ভিডিও। অন্য কিছু মতন এই পর্যন্তই, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।